সিটি নির্বাচনে জাতীয় পার্টিকে ওয়াক ওভার দিচ্ছে বিএনপি গত দুই দিনে এই গুঞ্জন দাঁড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গন আগামী নির্বাচনে সমঝোতার প্রথম শর্ত পূরণের জন্যই বিএনপির এমন ছাড় বলে মনে করা হচ্ছে একাধিক সূত্র বলছে এরশাদ সহ জাপা নেতাদের সঙ্গে আড়ালে সমঝোতা হয়েছে বিএনপি জাতীয় নির্বাচনে জাপাকে জোটে চায় তারা তবে এজন্য রংপুর সিটি নির্বাচনে বিশেষ সুবিধা দাবি করেছে জাপা রংপুর সিটি নির্বাচনকে মর্যাদার লড়াই হিসেবে নিয়েছে এরশাদ যে কোনো মূল্যে যাবার প্রার্থীর জয় তিনি আর তাই পরবর্তী যে কোনো সেক্রিফাইসে আপাতত তার আপত্তি নেই এটাকেই টোপ হিসেবে নিয়েছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে জোটে থাকবে এই আশায় রংপুর সিটি জাপাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য বিএনপির এমন সিদ্ধান্তের প্রতিফলন এরই মধ্যে দেখা যাচ্ছে রসিক নির্বাচনের মাঠে বিএনপির প্রার্থী কাউসার জামান বাবলার পক্ষে প্রচারণার কথা ছিল বিএনপির কেন্দ্রীয় নেতাদের গত শনিবারই তাদের রংপুর যাওয়ার কথা ছিল তবে এখনো মাঠে দেখা যায়নি তাদের বিএনপি ঘনিষ্ঠ একাধিক সূত্রে জানা গেছে রসিক নির্বাচনে দলের প্রচারণা হবে লো প্রোফাইল আর শেষ মুহূর্তে সুষ্ঠু নির্বাচন হবে না এমন অভিযোগে সরে দাঁড়াতে পারেন বিএনপির মেয়র প্রার্থী পাবলা আর এমনটি ঘটলে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাপার জয় অনেকটাই নিশ্চিত হয়ে যাবে তবে এখানে বিশেষজ্ঞদের প্রশ্ন অন্য বিষয়ে জাপার সিটি ছেড়ে দিলেও জাতীয় নির্বাচনে বিএনপির আশা কি পূর্ণ হবে যে এর বিএনপি ভরসা রাখছে তিনি কি ভরসা যোগ্য গত দুবারের জাতীয় নির্বাচন থেকে বিএনপি কি কোন শিক্ষাই নিতে পারেনি প্রিয় দর্শক শ্রোতা আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টস করুন আর লেটেস্ট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাংলা টিভির সঙ্গেই থাকুন আপনাদের সকলকে অসংখ্য